ভিডিও শুরুতেই একটা কথা একটু তোমাদেরকে জানিয়ে রাখতে চাইছি, কারণ তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝেই গেছো আমি কাকে নিয়ে ভিডিওটা করছি, রন এবং প্রীতিকে নিয়ে ভিডিওটা করছি। এবং এই টাইটেল এবং থাম্বনেল দেখি তোমরা অনেকে আছো নেগেটিভ কমেন্ট করতে বসে যাবে, কি পরনিন্দা পরচর্চা, পাড়ার কাকিমাদের মতো করে ভিডিও করছে, হ্যান ত্যান এক্সেট্রা, তোমরা এরকম অনেক নেগেটিভ কমেন্ট করছো। দেখো নেগেটিভ কমেন্ট আসবে, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং সেটা আমাকে সহ্য করতে হবে, এটা একটা স্বাভাবিক বিষয়। কিন্তু যারা এই বোকা বোকা কথাগুলো বলছো যে তোমার কাজই কি সারাদিন পরনিন্দা পরচর্চা করা, তাদের উদ্দেশ্যে আমি একটু জানিয়ে রাখতে চাইছি যে যারা এই ধরনের কমেন্টগুলো করছো তারা একটু জেনে নাও যে কন্ট্রোভার্সি মানে অ্যাকচুয়ালি কি। কন্ট্রোভার্সি মানেই কিন্তু এই ধরনের বড় বড় ব্লগারদের মধ্যে যে জিনিসগুলো হয় সেইগুলো নিয়েই কিন্তু কন্ট্রোভার্সি করা হয়। আর ওয়াইটি প্ল্যাটফর্মে আমি একা কন্ট্রোভার্সি করছি এরকম নয়, অনেকেই আছে দু তিনটে আইডিতে সারাদিনে 4-5টা করে এই প্রীতি এবং রনকে নিয়ে ভিডিও দিয়ে চলেছে। সেখানে আমি তোমাদের সামনে যেটুকুনি সত্যিই জানাবার মতন বলে মনে হচ্ছে ততটুকুনি তোমাদের সামনে জানাচ্ছি। তো এবার চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে। তোমাদেরকে দুটো ভিডিওতে অনেক কিছু আমি তোমাদের সামনে জানাতে পেরেছি আশা করছি। এইবার অনেকের মতে অনেক রকম প্রশ্ন আছে, অনেকের মধ্যে অনেক রকম কৌতূহল আছে, তারই মধ্যে কিছু মানুষ কিন্তু বুঝতে পারছে যে হ্যাঁ এই দিদিভাই হয়তো সত্য কথা বলছে, বা অনেকে ভাবছে এই দিদিভাই হয়তো মিথ্যে কথা বলছে। তো সেই রকমভাবে অনেক কমেন্ট আমার কমেন্ট সেকশনে এসেছে এবং সেই কমেন্টের মাধ্যমে এমন কিছু সত্য জানতে পেরেছি যেগুলো শুনলে তোমরাও হয়তো অবাক হবে। কারণ কি, আমরা অনেকেই মনে করি বা প্রত্যেকেই মনে করি দূর থেকে সর্ষের ক্ষেতটা অনেকটা ভরা, তাই না? যখন আমরা সামনে যাই সেই সর্ষের ক্ষেতের মধ্যে দাঁড়ায় তখন কিন্তু আমাদের দেখতে কি মনে হয় পুরোপুরি একদম ফাঁকা ফাঁকা, ওই রকম ভরাটি কিন্তু দূর থেকে যতটা মনে হচ্ছে ততটা ভরাটি কিন্তু সেই সর্ষের ক্ষেতটা থাকে না। তো সেই রকমই কিন্তু এই রন প্রীতির ভালোবাসাটা। আমি সকালে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি তোমাদের সামনে একটা স্ক্রিনশট, একটা নয় অনেক কটা স্ক্রিনশট দিয়েছি, যেই স্ক্রিনশটগুলো কিন্তু তার দিদির ভিডিওর কমেন্ট সেকশন থেকে নিয়ে আমি তোমাদের সামনে দিয়েছি। এইবার বিষয় হচ্ছে এই যে এত মানুষের এত এত কমেন্ট, তার মধ্যে কিছু মানুষ তো তার আশেপাশেও থাকে, তাই না? তারা অরিজিনাল বিষয়টা জানতে পারছে। সেই রকমই একজন, মানে এই পৃথিবীর পাশের বাড়ি, সে কিন্তু একজনকে কমেন্ট করেছে, আমাদেরই একজন সহ ক্রিয়েটার তাকে কমেন্ট করেছে এবং কমেন্ট করে অনেক কিছু জানিয়েছে। তো সে তার ভিডিওতে বলল এবং সেটাও আমার মনে হলো তোমাদের সামনে জানানো উচিত। এছাড়াও আমার কমেন্ট সেকশনে এমন কিছু উঠে এসেছে, মানে রন যেখানে গিয়ে এই জিনিসটা করে সেই জায়গাকার খোদ যার দোকান সে কিন্তু আমাকে কমেন্ট করেছে। এবার এই কমেন্টগুলোকে যে একদম সত্য রূপে তোমাদেরকে বলছি তোমরা মেনে নাও বা এটাই সত্য, আমি কিন্তু এরকমটা বলছি না। আমার কাছে সেই কমেন্টগুলো এসেছে, এমন কি আমি তাদেরকে পাল্টা কোয়েশ্চেনও করেছি, আপনার বাড়ি কোথায়, আপনার কাছে প্রমাণ আছে, এরকম অনেক কমেন্ট আমি তাদেরকে করেছি এবং সেইগুলোই তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো যে অ্যাকচুয়ালি যে এই রন আর প্রীতির মধ্যে এতটা দূরত্ব, এই দূরত্বের মধ্যে কি শুধুমাত্র শাশুড়ি মানে প্রীতির যে শাশুড়ি মানে রনের মা সেই দায়ী, নাকি রনের এই যে বেশ কিছুদিন হলো বাড়ে যাওয়া, মেয়েদের সাথে একটু বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা এবং প্রীতির কোনো কথা না শোনা, প্রীতিকে না সময় দেওয়া, এগুলোই রিজন, নাকি প্রীতির বাড়ি থেকেও এমন কিছু ঘটনা ঘটানো হয়েছে যেই বিষয়টার জন্যই আজকে তাদের সম্পর্কে এতটা বিশাল বড় একটা ফাটল সৃষ্টি হয়েছে? কারণ আমরা প্রত্যেকেই জানি যে হাজব্যান্ড ওয়াইফ বলো আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলো, বিশেষত যখন সেটা রেজিস্ট্রি অবধি হয়ে যায় সেই সম্পর্কের মধ্যে টুকটাক ঝামেলা অশান্তি কিন্তু হবেই এবং সেটা কিন্তু রনের দিদি নিজেই স্বীকার করেছে। তো সেখানে সেই ঝগড়া অশান্তি ঠিক এতটা বাড়াবাড়ি হয়ে গেল যে একটা রেজিস্ট্রি করা মানে ছেলে আর মেয়ের মধ্যে এতটাই দূরত্ব চলে এলো 2-1 মাসের মধ্যে, যেখানে কিনা প্রীতির সমস্ত আইডিগুলো রন নিয়ে নিল এবং প্রীতির নিজের বাবা মাকে দেখবার জন্য নতুন করে একটা আইডি ওপেন করতে বাধ্য হলো। মানে তাদের মধ্যে কি সমস্ত সম্পর্কে তাহলে কি শেষ হয়ে গেল? বন্ধুরা চলো তোমাদেরকে প্রথমে আমি একটা কমেন্ট তোমাদেরকে একটু পড়ে শোনাই, যেটা শুনলে তোমরাও জাস্ট অবাক হবে। কমেন্টটা আমি তোমাদেরকে পাশে স্ক্রিনশট দিয়ে দেবো এবং আমি একবার তোমাদের সামনে পড়ে শোনাচ্ছি। ঠিক বলেছ, কারো সম্পর্কে কিছু না জেনে মন্তব্য করাটা ঠিক না। প্রীতি দিদির বাড়ির সামনের বাড়িতে আমার আত্মীয় আছে, তার কাছ থেকে শুনলাম রন দাদাভাই প্রীতিদিকে নিতে এসেছিল কিন্তু প্রীতিদির বাবা প্রীতিদিদিকে যেতে দেয়নি। প্রীতিদিদির বাবা মদ খেয়ে রন দাদাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। প্রীতিদিদির বাবা রন দাদাকে ঘরজামাই করে রাখতে চায়। প্রীতিদিদি আর রন দাদা টাকা ইনকাম করবে আর প্রীতিদিদির বাবা মা বসে বসে খাবে, এটাই সত্যি। রন দাদার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ খুব ভালো, এরকমই কিন্তু একটা কমেন্ট করেছে। তো সেই কমেন্টটা তোমাদের সামনে আমি এই ভিডিওর মধ্যে দিলাম, স্ক্রিনশটও দিলাম এবং পড়েও শোনালাম। এবার বিষয় হচ্ছে এই কমেন্টগুলোকে যে আমি একদম ধ্রুব সত্য কথা এটুখানি তোমাদেরকে বলবো না যে একদম মেনে নাও, কিন্তু সে কিন্তু কমেন্টের মধ্যে এটা জানিয়েছে যে
প্রীতির বাড়ির পাশ থেকেই কিন্তু কেউ একজন কমেন্টটা করেছে, মানে তার আত্মীয়, এবং সে নিজে জানিয়েছে যে অ্যাকচুয়ালি এই যে এত ঝগড়া অশান্তি, সেই ঝগড়া অশান্তির মূলে হচ্ছে এই প্রীতির বাবা। প্রীতির বাবা রনকে ঘরজামাই করে রাখতে চায় এবং রন এবং প্রীতি যেই টাকা ইনকাম করে সেই টাকায় বসে বসে তার বাবা মা মানে খেতে চায়, এরকমই একটা কমেন্ট কিন্তু জানিয়েছে। এইবার কমেন্টটা আমি যদি ধরে নিই মিথ্যে, তাহলে অশান্তিটা কি নিয়ে? কেন কোনো তরফ থেকে কিছু মুখ খুলে জানানো হচ্ছে না? আমরা যে কন্ট্রোভার্সিগুলো করছি, তারা পুরো ভিডিওগুলো না দেখলেও কন্ট্রোভার্সি যে হচ্ছে তারা তো সেগুলো বুঝতে পারছে। তাহলে তারা কি চাইছে যে কন্ট্রোভার্সিগুলো চলতে থাকুক? তাহলে তাদের তরফ থেকে কিছুই কিন্তু জানান দেওয়া হয়নি। কালকে আজকের এই কমেন্টটা যখন আমি দেখলাম, তখন কালকের তার দিদির কমেন্ট সেকশনের কিছু উত্তর আমাকে একটু ভাবালো। কারণ কালকে তার দিদি এরকম অনেক অ্যান্সার দিয়েছে যে হ্যাঁ, ও যে কত ভালো, ওর পরিবার যে কত ভালো, তোমাদের থেকে আমরা হয়তো বেশিই জানবো, কারণ কি আমরা তাদের সাথে থাকি। তো সেখানে অনেকেই বলেছে যে আপনি কি পিঞ্চ মেরে উত্তরটা দিলেন? এবার পিঞ্চ মেরেও দিতে পারে বা ভালোভাবেও দিতে পারে, মানুষ যেভাবে নেবে সেভাবেই আসল বিষয়। তো এই যে কমেন্টটা ঠিক কতটা সত্য, ঠিক কতটা সত্য, আর এটা একটু হলেও কেন যেন না মনে হচ্ছে যে একটু হলেও সত্য হতে পারে, কারণ প্রীতির বাবা এখানে কিন্তু থাকতেন না, বাইরে থাকতেন, কাজ করতেন। এখানে আসার পর থেকেই কিন্তু তাদের মধ্যে এই দূরত্বটা তৈরি হয়। তাহলে যে বা যারা এতটা জোর দিয়ে কমেন্টটা করছে যে বাড়ির পাশ থেকে, বাড়ির পাশে আমার আত্মীয় আছে, তার কাছ থেকে খবর নিয়ে আমি জানাচ্ছি, সে কি ভুল ইনফরমেশন দিচ্ছে? তাহলে আমরা যে এই যে জিনিসটা দেখছিলাম, এটা খেয়ে রন ডান্স করছে, এবং আরো যে একটা কমেন্ট আগের দিন তোমাদেরকে আমি দিলাম যে বারে যায় অন্যান্য মেয়েদের সাথে তার বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয়েছে এবং সেটাকে প্রীতি মেনে নিতে পারেনি, তাকে বারংবার বারণ করার সত্ত্বেও সে যখন শোনেনি, সেই বিষয়টাকে নিয়ে অশান্তি হয়েছে, যার দরুন প্রীতি এতটা রোগা হয়ে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে। তো কোন জিনিসটাকে আমরা মেনে নেবো, সেই কমেন্টটাকে মেনে নেবো, নাকি এই যে প্রীতির বাবার দিকে একটা ব্লেম দেওয়া হচ্ছে সেটাকে মেনে নেবো? আমরা হচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা যেই যেই তথ্যগুলো ভিউয়ার্স মারফত জানতে পারছি সেইগুলোই তোমাদের সামনে জানান দিচ্ছি। এইবার তোমরা একবার ভেবে দেখো তো, এই যে আমরা কথাগুলো ভিডিওর মধ্যে বলছি, সেগুলো যদি কারোর ভালো না লাগবে, তাহলে এই যে কমেন্টগুলো, সেই কমেন্টগুলো ভিউয়ার্সরাই তো করছে, তারা করছে কেন? তারা করছে কেন? তারাও তো এই রন আর প্রীতির ভালোবাসার মানুষ, তাহলে তারা এই মুহূর্তে এই ধরনের কমেন্টগুলো কেন করছে? কারণ কি তারা হয়তো এই বিষয়টা জানতো, তারা হয়তো এই বিষয়টা জানতো, কারোর তরফ থেকে কোনোরকম কোনো কথা আউটবাস্ট হয়নি, যেই কারণে এখনো পর্যন্ত তারা জানায়নি। কিন্তু যখন এই বিষয়টি নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে, তখন এই বিষয়গুলো জানাতে তারা বাধ্য হচ্ছে। তবে আমি এই বিষয়ে একটা কথা বলতে চাই যে যদি এটা সত্যি প্রীতির বাবা এই বিষয়টা চেয়ে থাকে যে ঘর জামায়, আমি বলবো যে না, আমার মতে ঘর জামাই হয়ে থাকার থেকে মেয়ে আর জামাই তার শ্বশুর বাড়িতেই থাকুক, মেয়ে শ্বশুর বাড়িতেই থাকুক, জামাই যদি ছেলের মতো শ্বশুর শাশুড়ির সমস্ত দায়িত্ব কর্তব্য মা বাবা মনে করে, তাহলে ওই জামাইকে যে ঘরে এনে ঘর জামাই করতে হবে, এইরকম করাটা ঠিক না। যদি সত্যি প্রীতির বাবাটা এরকম করে থাকে যে ঘর জামাই হতে হবে, কারণ ঘর জামাই না হয়েও যদি সে সন্তান রূপে মা বাবার দায়িত্বটা পালন করে নিজের বাড়িতে থেকেও, তাহলে প্রবলেমটা কোথায়? আর আমার মনে হয় দূরত্ব যত বেশি থাকবে, মানে এই সমস্ত শ্বশুর শাশুড়ি জামাই এই এই দূরত্বগুলো যতটা বেশি থাকবে, ততটা ভালোবাসাটা গভীর হয়, কাছে থাকলেই অশান্তিটা কিন্তু বেশি হয়। তো সেখান থেকে আমি তো বলবো এটা একটা প্রীতির বাবার অন্যায় আবদার, যেটা অন্যান্য ফ্যামিলি বা আমার ফ্যামিলি হলেও হয়তো মেনে নিত না যে ঘর জামাই কেন থাকবে। সে যথেষ্ট উপার্জন করে, তার মা বাবা আছে, তার একটা পুরো পরিবার আছে, তার ফ্যামিলি আছে, তার সুন্দর বাড়ি করেছে, তো সেখানে তার ওয়াইফকে নিয়ে না থেকে কেন সে ঘর জামাই থাকবে? আর এটা যদি ভুল কমেন্ট হয়, তাহলে আমি বলবো এই ধরনের নোংরা কমেন্টগুলো কেন আমাদের কমেন্ট সেকশনে করা হচ্ছে? আর এই কমেন্টটা কিন্তু আমার কমেন্ট সেকশনে করা হয়নি, এটা আমাদেরই একজন সহ ক্রিয়েটারের কমেন্ট সেকশনে করা হয়েছে। এবার এর কতটা সত্যতা আছে সেটা কিন্তু আমি জানাতে পারবো না তোমাদের কাছে। এইবার আমার কমেন্ট সেকশনে একজন কমেন্ট করেছে, সেটা তোমাদের সামনে একটু আমি পড়ে শোনাতে চাই, যে কিনা ডাইরেক্ট আমাকে পুরোপুরি জানিয়েছে যে এক মিনিট, সে কিন্তু আমাকে ডাইরেক্ট জানিয়েছে যে এই রন যেখানে এটা করতে তো সেই দোকান, সেই দোকানের মালিক, আমি এখানে নামটা বলে দিচ্ছি, বিট্টু, আমি পুরো নামটা বলছি না কিন্তু তার পুরো নামটা আমি স্ক্রিনশট স্বরূপ রেখে দিয়েছি। সে আমায় জানিয়েছে দামোদর নদীর পাড়ে বসে মদ গাঁজা খায়,
রন বাজেছিল একটা, এরকম একটা কমেন্ট করেছে। এবং সে আরো একটা কমেন্ট করেছে, রন গাঁজা খায় আমার হোটেলে এসেই অনেকবার খেয়েছে, এরকম একটা কমেন্ট কিন্তু আমার কমেন্ট সেকশনে এসেছে। তবে আমি তাকে পাল্টা একটা কোয়েশ্চেন করেছি যে আপনার বাড়ি কোথায়, বা আপনি প্রমাণ দিতে পারবেন যে হ্যাঁ সে এরকম আপনার হোটেলে বসে মদ গাঁজা খায়, এইগুলো এরকম আমি কিছু কমেন্ট করেছিলাম। যাই হোক, দেখলাম তিনি আর কোনো রিপ্লাই দেয়নি, তো সেখান থেকে ধরে নিতে পারি যে এইটা হয়তো ফেক কমেন্ট। কিন্তু এত ভালোবাসার মানুষের মধ্যেও এই ধরনের নোংরা কথাগুলো কেন তাদের সম্পর্কে বলা হচ্ছে, আর তারা তো এগুলো শুনতে পাচ্ছে না। আর কিছুদিন আগে আমরা রনের ইনস্টা আইডিতে কিন্তু দেখেছি যে ও কিন্তু বারে গিয়ে এটা করেছে এবং একটা উদুম ডান্স করছে, এমনকি ভয়ানকভাবে মেন রোডের ওপর দিয়ে যেইভাবে গাড়ি চালিয়ে যাচ্ছে সেখান থেকে মানে দেখেই মনে হচ্ছিল যে কিছু তো একটা প্রবলেম চলছে, যেই কারণে জীবনের প্রতি তার কোনো আর মায়া নেই, যা হবে হবে, সেই কারণে ওই রকমভাবে জীবনটাকে সে কিন্তু কাটাচ্ছে। এইরকম একটা কমেন্ট আমার কাছে আসে। এবং আরও একটা কমেন্ট আমার কাছে আসে যেটা আমি দেখে জাস্ট অবাক হয়ে গেছি, সেটা হচ্ছে রন আর প্রীতি নাকি ডানকুনিতে ফ্ল্যাট ভাড়া নিয়েছে। আমি তোমাদেরকে প্রত্যেকটার স্ক্রিনশট দিয়ে দেবো। তো আমি জিজ্ঞাসা করেছি যে তুমি কি করে জানলে, আমাকে অ্যান্সার দিয়েছে আমার মেয়ে যেখানে টিউশন পড়তে যায় তার পাশেই কিন্তু তারা এসেছে। তো আমি বলেছি কোন জায়গা, জায়গাটার নাম একটু বলো, তারপর আর কিন্তু তার কোনো রিপ্লাই নেই। এবার এই কমেন্টেরও কতটা সত্যতা আছে আমি সেটা কিন্তু তোমাদের সামনে জানান দিতে পারবো না, এবং এই কমেন্টটা যে সত্য সেটাও কিন্তু আমি বলছি না যে তোমরা মেনে নাও। কিন্তু এই ধরনের কমেন্টগুলো দেখো, রনের বাড়ি কোথায়, প্রীতির বাড়ি কোথায়, বগুলা আর ডানকুনি কোথায়, তাহলে সে এই ধরনের যে কমেন্ট করছে যে ডানকুনিতে নাকি রন আর এই প্রীতি ফ্ল্যাট ভাড়া নিয়েছে, যে ভিউয়ার্স এই কমেন্টটা করেছে তার মানে সে ডানকুনিতে তার বাড়ি, সেই কারণেই মানে সে বলছে যে আমার মেয়ে যেখানে টিউশন পড়তে যায় সেখানে তাদেরকে দেখা গেছে যে তারা নাকি নতুন ফ্ল্যাট ভাড়া নিচ্ছে। কিন্তু আমি তাকে এই ভিডিওর মাধ্যম ধরে একটা প্রশ্ন করতে চাইছি, যদি আমার ভিডিওটা দেখে থাকে, যে রন প্রীতি তো প্রীতির মতো করে ভিডিও দিচ্ছে, প্রীতি তো প্রীতির বাড়িতেই আছে, তাহলে এই কমেন্টটা তো মিথ্যে কমেন্ট না যে ওরা ডানকুনিতে এসে ফ্ল্যাট ভাড়া নিচ্ছে, কারণ কি প্রীতি তো প্রীতির মতো করে ভিডিও দিচ্ছে, একসাথে তো ওরা নেই। তো এইরকম অনেক কমেন্ট কিন্তু আমাদের কাছে আসছে যেগুলো আমরা তোমাদের সামনে জানান দিচ্ছি। তবে সবথেকে ভয়ঙ্কর কমেন্ট যেটা, সেটা হচ্ছে এই প্রীতির বাবা সম্পর্কে যেটা শুনলাম। একটাই আমি কথা আমার ভিডিওর মধ্যে বারংবার বলতে চাইছি, না তো আমি রনকে খারাপ বলছি, না তো আমি প্রীতিকে খারাপ বলছি, আমি বারংবার রিকোয়েস্ট করছি যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কন্টেন্ট করার জন্য যেটা দেখতে পাচ্ছি সেটা নিয়ে বলছি। কিন্তু অহেতুক আমি আমার ভিডিওর মধ্যে কখনো কিন্তু রনের মাকে আমি কোনো খারাপ কথা কটু কথা বলিনি, না তো রনের দিদিকে বলেছি, না তো রনকে বলেছি, না তো প্রীতিকে বলেছি। আমি তার দিদিকে একটাই কথা বলেছি, তুমি কমেন্টের কেন রিপ্লাই দিলে দিদি ভাই, তুমি যেহেতু মনিটাইজেশন অফ করে ভিডিওটা দিয়েছো, যা বলার তুমি তো বলে দিয়েছো, কমেন্টের রিপ্লাই দেওয়ার তো প্রয়োজন ছিল না, কারণ কমেন্টের রিপ্লাই দেওয়া মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের হাতে কিন্তু কন্টেন্ট তুলে দেওয়া। তো সেখানে এই যে এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে, সেখানে এই দুই তরফের মধ্যেই কিন্তু কোনো রকম কোনো কিছু মীমাংসা করার কি চেষ্টা করা হচ্ছে আদেও? এই যে বলা হচ্ছে রন নাকি গিয়েছিল, তাহলে রন যদি গিয়ে থাকে তাহলে যেই দুমাস প্রীতি ভিডিও দেয়নি সেই দুমাসের মধ্যেই রন হয়তো গিয়েছিল, তাহলে রন গিয়েছিল, প্রীতির বাবা তাকে অপমান করে বাড়ি থেকে বের করিয়ে দিয়েছে, এরপর আমার মনে হয় না যে সম্পর্কটা এত তাড়াতাড়ি ইজিলি জোড়া লাগবে। আমি একটাই রিকোয়েস্ট করবো প্রীতিবোনকে, যে সত্যিই যদি এই কমেন্টটা সত্য হয়ে থাকে, রনের অ্যাক্সিডেন্ট হয়েছে, কালকেই তোমাদের জানিয়েছি, সেখানে রনের কোনো ক্ষতি হয়নি, তার গাড়িটার ক্ষতি হয়েছে, ভালোবাসা তো এতটা ঠুনকো নয় বোন, একটু তো গিয়ে নিজেদের যে বিষয়টা, নিজেরা দুজন দুজনাকে পছন্দ করে যে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে রেজিস্ট্রি করে, তিন বছর সেই রেজিস্ট্রিটা হয়তো হয়ে গেল, সেখানে দাঁড়িয়ে তোমাদের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, কার্ড ঠিক হয়ে গিয়েছিল, সমস্ত কিছু ঠিক হয়ে গিয়েছিল, কয়েকটা কারণের জন্য, ফ্যামিলিগত কয়েকটা প্রবলেমের জন্য নিজেদের সম্পর্কটাকে এইভাবে ভেঙে দিও না। কারণ প্রীতি রনকে খুব ভালোবাসে, তার ভিডিও, তার কথা বলার ধরন, তার চালচলন দেখেই বোঝা যাচ্ছে হ্যাঁ তার এটা প্রফেশনাল একটা জায়গা, তাকে ভিডিও দিতে হবে, তাকে রিল শেয়ার করতে হবে, নাহলে আইডিগুলো কিন্তু বসে যাবে। ঠিক তেমনই রনও কিন্তু ওই দিক থেকে ভেঙে পড়েছে। আমি রনকে বলবো নিজের জীবনটাকে এইভাবে নষ্ট করো না, নিজেদের মধ্যে যে ঝামেলা অশান্তি সেটা নিজেরা নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার চেষ্টা করো, যদি সেটা পরিবার না মেটাতে পারে নিজেরা মিটিয়ে নাও, কারণ তোমাদের সম্পর্কটা যখন তৈরি হয়েছিল তখন কিন্তু দুই পরিবার তোমাদের সম্পর্কটাকে তৈরি করে দেয়নি, তাহলে তোমাদের সম্পর্ক ভাঙার কারণ কেন দুই পরিবার হবে? জোড়ার সময় যেহেতু পরিবার জুড়ে দেয়নি, ভাঙার সময় তো পরিবারকে কারণ দেখিয়ে তোমরা নিজেদের সম্পর্কটাকে ভেঙে দিতে পারো না, পারলে নিজেরা নিজেদের মধ্যে ঝামেলা অশান্তিগুলো মিটিয়ে নিয়ে সমস্ত কিছুটা ঠিক করে নাও। আর যদি সত্যিই প্রীতির বাবা এই ধরনের অন্যায় আবদার করে থাকে যে ঘর জামাই থাকতে হবে, তাহলে আমি বলবো এটা খুবই একটা খারাপ মানসিকতার পরিচয় দিয়েছে প্রীতির বাবা। এটা কেউ না বুঝুক, অন্তত প্রীতির বোঝা উচিত, যেখানে
জামাই হিসাবে খুবই দায়িত্ব কর্তব্য পালন করতে আমরা কিন্তু ভিডিওর মধ্যেই দেখতে পেয়েছি। এই রিসেন্ট গরমের মধ্যেই কুলার এবং একটা ফ্রিজও কিন্তু মাকে কিনে দিয়েছে। তো জামাই হিসেবে যেটুকুনি কর্তব্য দায়িত্ব পালন করা সেগুলো তো করছে, ঘর জামাই এটা কিন্তু সত্যি একটা অন্যায় আবদার। কারণ ছেলেটিরও তো স্বপ্ন আছে যা যে আমি নিজের বাড়িতে থাকবো, নিজের বাবা মাকে নিয়ে থাকবো, স্ত্রী থাকবে, সন্তান থাকবে, সুন্দর একটা ফ্যামিলি হবে, অবশ্যই সেই ফ্যামিলির মধ্যে নিজের শ্বশুর শাশুড়িও পড়বে। তার মানে এই নয় যে তাকে ঘর জামাই হিসেবে রাখতে হবে। এবং তার দিদিকে আমি একটা আরো রিকোয়েস্ট করবো আমার ভিডিওর মাধ্যম ধরে, যে তুমি চেষ্টা করো একটু ঝামেলা অশান্তিগুলো যাতে মিটে যায়। কারণ কি, অবশ্যই আমাদেরকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে সবাই মনে করে, কিন্তু যারা পুরো ভিডিওটা দেখবে তারা হয়তো বুঝতে পারবে আমি চাই না যে তাদের সম্পর্কটা ভেঙে যাক, চাই যাতে সম্পর্কগুলো জোড়া লাগুক। যারা আমাদেরকে কমেন্ট করছে তারাও কিন্তু ভিউয়ার্স, তারাও কিন্তু অনেক কিছু জানার চেষ্টা করছে। না হলে যে এই কমেন্টটা করেছে তার এত কিসের প্রয়োজন পড়েছে যে তার যে আত্মীয় তাদের বাড়ি থেকে খবর নিয়েছে অ্যাকচুয়ালি ঝামেলা অশান্তির কারণটা কি? তার মানে ভিউয়ার্সদেরও তো ইন্টারেস্ট আছে না? কারণ কি, তারা এই রন প্রীতিকে একসাথে দেখতে চায়, তারা চাইছে কবে রন আর প্রীতি একসাথে আমাদের সামনে ভিডিও দেবে। সেখানে আমরা কন্ট্রোভার্সি করে তোমাদের সামনে জানান দিচ্ছি এই জন্য তোমাদের এত প্রবলেম। এই বিষয়গুলোতে তোমরা বেশি না মাথা ঘামিয়ে আমার মনে হয় তোমরা রন তথা প্রীতির ভিডিওতে বেশি বেশি করে এই কমেন্টগুলো করো যে আমরা তোমাদের দুজনকে একসাথে দেখতে চাই। তোমরা আমাদেরকে বলছো যে আমরা কন্ট্রোভার্সি করে সংসার ওদের ভেঙে দিচ্ছি। সংসার ভেঙে দিচ্ছি মানে দু মাস আগে থেকে ভিডিও দেওয়া তারা বন্ধ করে দিয়েছে। রনের আইডিতে রন নিজের মতো করে ইনস্টাতে ভিডিও শেয়ার করেছে, প্রীতি প্রীতের মতো করে কিন্তু নিজের ইউটিউব আইডিতে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছে। অ্যাকচুয়ালি ওর হাতে তো নেই আইডিগুলো, তো কি করে ভিডিও দেবে? এবং সেখানে অনেক ভিউয়ার্স কিন্তু ওদেরকে কমেন্ট করছে অনেক নোংরা নোংরা কমেন্ট। তো তাহলে তারা কেন করছে? আমরা নয় কন্ট্রোভার্সি করছি, কন্ট্রোভার্সি ক্রিয়েটার জন্য, যেই কারণে তোমরা আমাদেরকে নেগেটিভ কমেন্ট করছো। কিন্তু যারা ভিউয়ার্স তারা কেন নোংরা কমেন্ট করছে? এই রনের আইডিতে গিয়ে, প্রীতির আইডিতে গিয়ে তারা কেন নেগেটিভ কমেন্টস করছে বলতো? তাহলে তারাও সত্যিটা কিছুটা নিশ্চয়ই জানে, যেই কারণে তারা হয়তো নোংরা বা নেগেটিভ কমেন্ট করছে। তো একটাই কথা বলবো রন আর প্রীতিকে, তোমরা প্লিজ এক হয়ে যাও। কারণ এই ঝামেলা অশান্তি যতদিন চলতে থাকবে ততদিন কিন্তু কন্ট্রোভার্সি চলতে থাকবে। কারণ রন এবং প্রীতি নিজেরাই কিন্তু কন্টেন্ট আমাদের কাছে তুলে দিয়েছে, ওরা যে দু মাস ভিডিও দেয়নি। আমরা যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের মানে এই খবরাখবরগুলো পাওয়ার একটু ক্ষমতা কিন্তু বেশিই থাকে। তো সেখানে আমরা কিন্তু জানলেও তোমাদের সামনে কিছু জানাইনি। তো সেখানে দাঁড়িয়ে এখন যেহেতু এত কিছু ঘটনা ঘটে গেছে, সেখানে এদের হয়তো কিছু বলা উচিত বা নিজেদের মধ্যে মিলমিটটা করে নেওয়া উচিত। এবং একটাই রিকোয়েস্ট করব, যে বা যারা রনের মাকে নিয়ে বা ফ্যামিলিকে নিয়ে নোংরা কথা বলছো তারা প্লিজ এই ধরনের কথাগুলো বলো না। কারণ 10টা কমেন্ট যেমন রনের পরিবার সম্পর্কে বাজে আসছে, এরকম 10টা কমেন্ট কিন্তু প্রীতির পরিবার সম্পর্কেও আসছে। তো সেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু কেউ তাদের বাড়ির সামনে গিয়ে দেখছি না যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছে। যা দেখছি যা শুনছি এই ভিডিওর মাধ্যমেই জানছি, এবং কিছু ওই ফোন মারফত কারোর থেকে খবর পাচ্ছি সেগুলো নিয়েই কিন্তু তোমাদের সামনে জানান দিচ্ছি। এবার আমাদের এক একটা আইডিয়া আছে, আমরা জানান দিতে পারছি, কিন্তু যারা ভিউয়ার্স তারা কমেন্টের মাধ্যমেই নিজেদের কথাগুলো সবার সামনে তুলে ধরছে। তো সেখান থেকে যারা সুখ সম্বন্ধে তার মাকে নোংরা কথা বলছো তাদেরকে রিকোয়েস্ট করব এই ধরনের নোংরা কথা বলো না, অপমানজনক কথা বলো না। কারণ এদিকে যেমন একটা কমেন্ট আমি আগের দিন তোমাদের সামনে তার মা সম্পর্কে জানিয়েছি, সেরকম একটা কমেন্ট কিন্তু আজকেও তোমাদের সামনে দিলাম যে প্রীতির বাবা নাকি এইরকম ঘর জামাই রাখার মতো একটা অন্যায় আবদার এই রনের তরফকে চেয়েছে। এবং সেটা আমার মনে হয় রন কেন, কোনো ছেলের পক্ষেই মেনে নেওয়াটা এতটা ইজি কিন্তু নয় বা সম্ভবই নয়। তো যাই হোক, চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো